নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনার চ্যানেলের পক্ষ থেকে আমি অমরেশ। আমরা ছোটবেলায় রং বেরঙের নানান প্রজাপতির ডানা মেলে উড়তে দেখেছি, কিন্তু দিন দিন যেন তার সংখ্যা হ্রাস পাচ্ছে। এর কারণ হলো অত্যাধিক পরিমাণ কীটনাশকের ব্যবহার। এই অত্যাধিক কীটনাশক ব্যবহার করার ফলে দেখুন, আপনারা ছোটবেলায় যত ধরনের প্রজাপতি দেখেছেন তাকে এখন দেখতে পান না। এই প্রজাপতিকে কিভাবে আমরা আবার পুনরায় তাদের জায়গায় ফিরিয়ে আনতে পারি, সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব। আরেকটা বিষয়, আমরা ছোটবেলায় ক্লাস ফাইভে পড়েছিলাম প্রজাপতির জীবন চক্র। সেটা কীরকম ছিল, যে প্রথমে ছিল ডিম, তারপর তার থেকে শূককীট, লার্ভা, পিউপা, এই সমস্ত অবস্থা অতিক্রম করে প্রজাপতির যে প্রক্রিয়া, মানে জীবনচক্র, সেটা আমরা পুঁথিগত বিদ্যার মধ্যে আমাদের সীমাবদ্ধ ছিল। কিন্তু সেটা আমরা কখনো হাতে কলমে করেও দেখিনি, বাস্তবভাবে আমরা চোখের সামনেও দেখিনি, কিছু ভিডিও দেখেছি মাত্র। আজকে আমি আপনাদের সামনে হাতে কলমে সেই প্রক্রিয়াটা পুরো করে দেখাবো। অত্যন্ত একটা সহজ পদ্ধতি, তাই আপনাদের বারবার বলবো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর একটা বিষয়, যে এই ভিডিওটি করার ক্ষেত্রে আমাকে দুজনা অত্যন্ত সহায়তা করেছেন। প্রথমজন হলেন তাপস মঙ্গল স্যার, যিনি একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলেন যে কিভাবে এই প্রজাপতি লার্ভাকে প্রজাপতি রূপান্তরিত করতে হয়, তার একটা পোস্ট দেখেছিলাম। আমি উৎসাহিত হয়ে তাকে ফোন করি, তিনি আমাকে কিছু মূল্যবান পরামর্শ দিয়েছিলেন, সেটা আমি অত্যন্ত কাজে লাগিয়েছি। আর দ্বিতীয়জন হলেন কালনা কলেজের অধ্যাপক, ইংরেজির অধ্যাপক তনুময় পাণ্ডা স্যার, তাকেও অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আমার তরফ থেকে। ওনার অনেক পরামর্শ আমার কাজে লেগেছে। এই ভিডিওতে যে মিউজিক শুনতে পাচ্ছেন এবং কিভাবে ভিডিওটি তৈরি করা হবে, তার পরামর্শ কিন্তু ওনারই দেওয়া। আর ভিডিওটি বলবো যে যদি ভালো লাগে, অবশ্যই প্রত্যেকটা বাগানপ্রেমী বন্ধু এবং আপনার যারা পরিচিত তাদের সাথে শেয়ার করবেন, যাতে প্রজাপতিকে আমরা ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারি, পরিবেশে আবার ফিরিয়ে দিতে পারি। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি ভিডিওটি। বন্ধুরা, আমরা যারা বাগান প্রেমী তাদের প্রত্যেকের গাছে কিন্তু এই ধরনের লার্ভা বা পোকা আমরা দেখেছি। জানি এর মধ্যে প্রজাপতি লুকিয়ে আছে, তা জানা সত্ত্বেও কিন্তু আমরা কীটনাশক প্রয়োগ করি কিংবা এদের তুলে ফেলে মেরে ফেলি। কিন্তু একটা সহজ পদ্ধতিতে আমরা এদের প্রজাপতিতে রূপান্তরিত করতে পারি। তো বন্ধুরা, চলুন সেই পদ্ধতিটা নিয়ে আজকে আলোচনা শুরু করি। এর জন্য প্রয়োজন হলো আমাদের একটা কন্টেনার। এই কন্টেনারের মধ্যে আমি চারিদিকে ছিদ্র করে দিয়েছি যাতে হাওয়া বাতাস খেলতে পারে এর মধ্যে। আর এই কন্টেনারের ঢাকনার ওপরে আমি কিছু ছিদ্র করে দিয়েছি আর একটা সুতো বেঁধে দিয়েছি। এই কন্টেনারটাকে আমি ঝুলিয়ে রাখব যাতে পিঁপড়েরা এই লার্ভাগুলোকে খেয়ে ফেলতে না পারে। এইবার কিছু লার্ভা আমি বিভিন্ন লেবু গাছ থেকে সংগ্রহ করে এদের কিন্তু খেতে দিয়েছি। একটা দুটো করে পাতা প্রথমে দেব, তারপর ধীরে ধীরে কিন্তু এদের খাদ্যের চাহিদা যত বাড়বে তত আমি এদের পাতা, কচি পাতা আমি সংগ্রহ করে এনে দেব। সে নিজের বাগান থেকে না হলেও অন্য কারো আগাছার মতো যাদের লেবু গাছ আছে তাদের গাছ থেকে আমি পাতা এনে এদের খেতে বা খেতে দেবো। এইবার কি করেছি, কয়েকটা ডাল নিয়ে নিয়েছি। এই ডালগুলোকে আমি এই কন্টেনারের মধ্যে পুঁতে দেব যাতে যখন এই লার্ভাগুলো পিউপা বা ক্রিসিলাসে পরিবর্তিত হবে, এই ডালগুলোতে যেন তারা সহজেই গুটি তৈরি করতে পারে। তার জন্য আমি এই ডালগুলো দিয়ে দেব। এখনো পর্যন্ত প্রায় কুড়ি হাজার প্রজাতির প্রজাপতির সন্ধান আমরা পেয়েছি, কিন্তু দিন দিন যত যাচ্ছে এই প্রজাপতির সংখ্যা কিন্তু কীটনাশক দেওয়ার ফলে লুপ্ত হচ্ছে। তাই আমরা
সেই অবলুপ্তির হাত থেকে এদের বাঁচাতে পারবো, সেই চেষ্টাই আমাদের করতে হবে। দেখুন যে এই ডালগুলো আমি পুঁতে দিয়েছি, একটা প্রজাপতি কিন্তু 20 থেকে 40 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। লেবু গাছ থেকে যেহেতু সংগ্রহ করেছি, তাই আমি সব লেবু পাতাই এদের খেতে দেবো। আপনারা যেই গাছ থেকে সংগ্রহ করবেন সেই গাছের পাতাই কিন্তু আপনারা এদের খাদ্য হিসেবে দেবেন। যদি আপনারা সজনে গাছ থেকে কিছু পোকা বা আপনারা শুয়োপোকা জোগাড় করেন, তাহলে সজনে পাতা তাদের খেতে দেবেন। দেখুন প্রথমে এই অবস্থায় ছিল এই লার্ভাটা, ধীরে ধীরে পাতা খেয়ে আরেকটু বড় হয়েছে। তারপরে কি হবে, আরেকটু বড় হবে, বড় হওয়ার পরে কিন্তু এ ধীরে ধীরে গুটি বা পিউপাতে রূপান্তরিত হবে, এবং তারপর সেই পিউপাটা কি করবে, কেটে বেরিয়ে আসবে প্রজাপতির রূপ নিয়ে। নিচে দেখুন প্রচুর নোংরা বা এদের বিষ্ঠা পড়ে আছে, সেগুলো প্রতিদিন আপনারা পরিষ্কার করে দেবেন এবং কন্টেনারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। দেখুন এটা কিন্তু আর পাতার দেওয়ার কোনো প্রয়োজন নেই, এ ধীরে ধীরে গুটি তৈরি করতে আরম্ভ করেছে। এই গুটি তৈরির পরে আর এদের কোনো রকম কোনো পাতা দেওয়ার প্রয়োজন হয় না, শুধু প্রথম 10টা দিন আপনাদের একটু খাটুনি করতে হবে, তারপর আর কোনো খাটুনি নেই। দেখতে পাবেন প্রজাপতির রূপান্তরিত রূপ। দেখুন যে এই এর ভেতরে কিন্তু একটা লিকুইড আছে বা জলের মতো তরল আছে, তার মধ্যে এই প্রজাপতিটা কিন্তু ভেতরে রয়েছে। এর থেকে দেখুন এইখানে আরও ভালো করে দেখাই যে এই যে এই পিউপাটা বা তৈরি হয়ে গেছে, প্রজাপতির একটা সামান্য মাথার অংশ আপনারা দেখতে পাচ্ছেন গুটির মধ্যে, এইটা তৈরি হবে। এ ধীরে ধীরে গুটি করার চেষ্টায় রয়েছে। এ যাবৎ প্রায় 60 থেকে 70টা আমি প্রজাপতি ওড়াতে পেরেছি। যেহেতু লেবু গাছ থেকে সংগ্রহ করা, তাই একই ধরনের প্রজাপতি হবে। আপনারা বিভিন্ন গাছ থেকে সংগ্রহ করলে বিভিন্ন ধরনের আলাদা আলাদা ভ্যারাইটির প্রজাপতি আপনারা নিজেরাই বাড়িতে এরমভাবে এদের মুক্ত করে দিতে পারবেন। দেখুন কি সুন্দরভাবে এরা গুটি কেটে বেরোচ্ছে। এটা শুধুমাত্র আমরা বিভিন্ন চ্যানেলেই দেখতে পেয়েছি, কিন্তু আমরা প্রত্যক্ষভাবে তার সাক্ষী হতে পারিনি, কিন্তু আপনারাও পারবেন। খুব এই সহজ পদ্ধতি যেটা শেখালাম আজকে, এটা করুন, দেখবেন ভীষণ ভীষণ আনন্দের একটা দৃশ্য আপনারা দেখতে পাবেন স্বচক্ষে। এটা কথা দিলাম, কোনো রকম কোনো অসুবিধা কিন্তু আপনাদের হবে না। প্রথম 10 দিন আপনারা শুধু এদের খাবার দেবেন, তারপরে আর কোনো খাবার দিতে হবে না। এরা 15 থেকে 17 দিনের মধ্যে পরিবর্তিত হয়ে যাবে প্রজাপতিতে। এক একটা প্রজাপতি লার্ভা প্রায় 20 থেকে 25টা মতো পাতা খেয়ে কিন্তু এই প্রজাপতির রূপ ধারণ করে, তাই প্রতিদিন আপনাদের পাতা এদের খাওয়াতে হবে। দেখুন যে একটু পরে কিন্তু দুটোই উড়ে চলে যাবে, সেই দৃশ্য আপনাদের সামনে আমি দেখাচ্ছি।
এইটা কালো সাদার মধ্যে একটা প্রজাপতি, এটাও কিন্তু লেবু গাছেই এই প্রজাপতিটা দেখা যায় ডিম পারে। তাই অযথা আপনারা লেবু গাছে যখন কীটনাশক প্রয়োগ করছেন একটু দেখে নেবেন যে তাতে ডিম কিংবা লার্ভা আছে কি না, যদি থাকে আপনারা নিরাপদে তুলে ফেলুন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং যারা নতুন তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ।